আমার খুব কাছের প্রিয় এক ভাই আবু মোহাম্মদ, চিনি বেশ অনেকদিন ধরেই, বড় মনের মানুষ, অসাধারণ আদব এবং আখলাক। একবার কাছ থেকে দেখার পর ভালো না বেশে থাকা কঠিন। আবু মোহাম্মদ জর্ডানের লোক। ওনার এক ভাই আছেন, দুঃখজনকভাবে তার স্বভাব আবু মোহাম্মদের ঠিক বিপরীত। জর্ডানে কাজ করতেন এক মিশরীয় ভাই। কোনো এক কারণে কোনো একদিন সেই মিশরীয়কে অপমান করলো আবু মোহাম্মদের ভাই। দুঃখ ভারাক্রান্ত মনে উপস্থিত মানুষের সামনে সে মিশরীয় অভিযোগ জানালো। একজন মানুষের সম্বল তার আত্মসম্মান। আমরা গরিব, মিশর থেকে এখানে এসেছি পেটের দায়ে কাজ করতে। এদেশে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, কোনো অভিভাবকও নেই। নিজের বলতে যা আছে শুধুই আত্মসম্মান। যদি এটাও হারিয়ে যাই তাহলে আমি আর জর্ডানে থাকতে চাই না। এর চেয়ে সম্মান নিয়ে মিশরে ফিরে যাওয়াই ভালো। বুক ভরা ব্যথা নিয়ে টলোটলো চোখে কথাগুলো বলছিলেন মিশরীয় সেই ভাই। জন্মভূমির অর্থনৈতিক দুরবস্থার কারণে বাধ্য হয়ে মানুষটা আজ ভিনদেশে, আর দশজনের মতো তিনিও চান নিজ পরিবার পরিজনের সাথে নিজের ভিটে মাটিতে থাকতে। তিনি ফিরে যেতে চান, কিন্তু জীবিকার তাগিদে তাকে থাকতে হয়। অসুস্থ পিতামাতারের ওষুধ খরচ, সন্তানদের পোশাক আর খাবারের চিন্তাও তাকে ফিরে যেতে দেয় না। প্রতিনিয়ত নিজের মনের সাথে যুদ্ধ করে পড়ে থাকতে হয় এই বিদেশ বিভুয়ে। তার কথায় ক্ষোভ ছিল না, অভিযোগ ছিল না, শুধু ছিল অশ্রুভেজা দীর্ঘশ্বাস আর প্রগাঢ় কষ্ট। একসময় আবু মোহাম্মদের কানে কথাগুলো পৌঁছালো। জানতে পারলেন তার ভাই এক মিশরীকে অপমান করেছে। আবু মোহাম্মদ মিশরের লোকটির কাছে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, জবাব দিলেন ক্লান্তীয় চোখে মিশরীয়। বাম পায়ের জুতোটা খুলে মিশরীয় মানুষের হাতে তুলে দিলেন আবু মোহাম্মদ। জুতো হাতে নিয়ে অবাক এবং অপ্রস্তুত ভঙ্গিতে তাকিয়ে রইল লোকটি। মিশরীয় মানুষটার একদম সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালেন আবু মোহাম্মদ। তারপর বললেন, আমি শুনেছি অমুক ব্যক্তি আপনাকে অপমান করেছে, এ জুতো দিয়ে আমার মাথায় আঘাত করুন এবং আপনার হক আদায় করে নিন। না ভাই, আমি কেন তা করতে যাব, আর এর সাথে আপনারই বা সম্পর্ক কি? লোকটি বিস্মিত হয়ে প্রশ্ন করল। শান্ত নরম গলায় আবু মোহাম্মদ জবাব দিলেন, যে আপনাকে অপমান করেছে আমি তার ভাই। আমি শুনেছি যে আপনি বলেছেন আমাদের নিজেদের বলতে যা আছে শুধুই আত্মসম্মান। যদি এটাও হারিয়ে যাই তাহলে আমি আর জর্ডানে থাকতে চাই না। ভাই, আপনি জর্ডানে মাথা উঁচু করে থাকবেন, আপনার সম্মান অটুট থাকবে। আমরা এখানে সবাই আপনার ভাই, কেউ আপনাকে আর অপমান করার স্পর্ধা দেখাবে না। মিশরীয় মানুষটার কাঁপা কাঁপা হাত থেকে পড়ে গেল জুতোটা। এক ঝটকায় আবু মোহাম্মদকে জড়িয়ে ধরলেন তিনি, চুমু খেলেন তার মাথায়। ইমান এবং ভ্রাতৃত্বের বন্ধনে এই দৃষ্টান্ত দেখে তার চেহারায় আর মন থেকে দূর হয়ে গেল দুঃখের সব ছাপ। আবু মোহাম্মদের আচরণে তিনি কোরআনের এই আয়াতের বাস্তবায়ন দেখলেন। নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। সূরা হুজুরাত 10। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু মোহাম্মদকে হেফাজত করুন, তাকে হিদায়তের উপর অটল রাখুন। আমি ইচ্ছে করে আবু মোহাম্মদের পুরো নাম বললাম না। আমি জানি জর্ডানে তার অনেক অনুসারী আছে, পুরো নাম বললে সবাই তাকে চিনে ফেলবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি আমাদের প্রবাসী কিংবা উদ্যস্ত মুসলিম ভাইদের সাথে ভালো ব্যবহার করি, তাদের প্রতি সম্মান এবং ভালোবাসা পোষণ করি, তাদের কষ্টের সময় তাদের পাশে দাঁড়াই, তবে সেটা তাদের প্রতি আমাদের মহানুভবতা হবে না, বরং এগুলো আমাদের দায়িত্ব ও কাজগুলো হবে ইবাদত। এই ইবাদতের মাধ্যমেই আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহর কসম, আমরা সবাই ভাই। মানুষের বানানো সীমান্তের কোনো মূল্য আমাদের কাছে নেই। জাতীয়তাবাদী সীমান্ত আমাদের ভালোবাসার মাপকাঠি না। শত্রু যখন উম্মার দিয়ে ছুরি চালায়, তখন আমাদের দায়িত্ব হলো সদাচরণ এবং উত্তম আখলাক দ্বারা সেই ক্ষতের পরিচর্যা করা। শত্রুর ফাঁদে পা দিয়ে মানুষের বানানো সীমান্ত আর ঘৃণ্য জাতীয়তাবাদের ভিত্তিতে দলে দলে বিভক্ত হওয়া আমাদের কাজ না। আমরা মুসলিম, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর যে অপরাধী তার বিচার হবে তার অপরাধ অনুযায়ী, তার জন্ম, গোত্র কিংবা জাতীয়তাবাদ অনুযায়ী না। আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি, তিনি যেন উম্মাহকে ঐক্যবদ্ধ করে দেন এবং আমাদের অবস্থার সংশোধনের সুযোগ করে দেন।